আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময় আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোভবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, মানসিক প্রতিবন্ধিত্ব এবং মানসিক রোগ। আগে এটাকে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, এখন এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তো মানসিক প্রতিবন্ধী কারা? যাদের আইকিউ লেভেল স্বাভাবিক মানুষের চেয়ে কম তাদেরকে মানসিকভাবে প্রতিবন্ধী বলতে পারি। আরেকটি হলো সাইন্টিফিকভাবে যে শারীরিক বয়স এবং মানসিক বয়স দুইটা যদি এক না হয়, যদি মানসিক বয়সটা কম হয় তাহলে তাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়। এখন কত ধরনের মানসিক প্রতিবন্ধী আছে? মানসিক প্রতিবন্ধীদেরকে চার ভাগে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড। মাইল্ডটা হলো খুব মৃদু, যেটা 80%, প্রায় 80% হলো মৃদু মানসিক প্রতিবন্ধী। মডারেট মাঝারি, সিভিয়ার এটা হলো অনেক বেশি, এবং সর্বোচ্চ বেশি যেটাকে এটাকে বলা হয় প্রোফাউন্ড। তো মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ডের মধ্যে 80%ই হলো মৃদু বা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন। অতএব যেটি বেশি সেটি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বাকিটা দেখা যায় যে 5% পেশেন্ট প্রোফাউন্ডের মধ্যে পড়ে, এদেরকে খুব একটা করণীয় কিছু নাই, কিন্তু মাইল্ড মেন্টাল রিটার্ডেশনে আমাদের করণীয় আছে। এখন মেন্টাল রিটার্ডেশন কেন হয়? আমাদের দেশে প্রায় 2.8% শিশু, কিশোর মানসিক প্রতিবন্ধিত্বে ভুগছে, মেন্টাল রিটার্ডেশনে আক্রান্ত। এটির একটা অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের আনসেফ ডেলিভারি, হোম ডেলিভারি, হোম ডেলিভারির জন্য। এবং আরেকটি কারণ হলো যে অ্যান্টিনেটাল যে চেক আপ করা হয় ডিউরিং প্রেগনেন্সি, যে ওইটাটা কিন্তু আমাদের তেমন করা হয় না, বিশেষ করে গ্রামে গঞ্জে। তো অ্যান্টিনেটাল চেক আপের সময় যদি কোনো অসুবিধা ধরা পড়ে সেটা চিকিৎসা করা, এবং ওই সময় যদি কোনো ওষুধ খেয়ে ফেলে যেটা খাওয়া উচিত না, তাহলেও কিন্তু মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি জিনিস মানসিক প্রতিবন্ধীকে বাড়িয়ে দেয় সম্ভাবনাকে, সেটি হচ্ছে যদি মা বাবার বয়স যদি খুব বেশি হয় এবং যদি নেশাগ্রস্ত থাকে। এই কয়টি কারণই আমরা বললাম, এই কয়টি কারণের দিকে যদি আমরা একটু অ্যালার্ট হই তাহলে আমাদের মেন্টাল রিটার্ডেশন কিন্তু কমিয়ে আনা সম্ভব। বিদেশে কিন্তু মেন্টাল রিটার্ডেশন আছে, কিন্তু এটা 1%-এর বেশি না বা আরও নিচে, কিন্তু আমাদের দেশে এটি বেশি। এখন আমাদের সেফ ডেলিভারি নাই, তা যদি জনসচেতনতা গড়ে ওঠে তাহলে একটু যদি সাবধান হওয়া যায়, একটু যদি এই ব্যাপারে অ্যান্টিনেটাল চেক আপে সময় একটু সাবধানতা অবলম্বন করা হয় এবং ডেলিভারির প্রসেসের সময় সাবধানতা অথবা দক্ষ গাইনোকোলজিস্টের মাধ্যমে করানো হয়, এবং পোস্টনেটাল কেয়ারটা বাচ্চার সেটা যদি ঠিকভাবে হয় তাইলে প্রতিবন্ধিত্ব অনেক কমে আসবে। আরেকটি কারণে মানসিক প্রতিবন্ধী হতে পারে সেটি হলো যে আমাদের নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি, যেমন ভিটামিন, মিনারেল, তারপরে আয়োডিন। আয়োডিনের অভাবও কিন্তু প্রতিবন্ধী হয়। এই জন্য 4 বছর বয়সের আগে বা জন্মের পরপরই আমরা থাইরয়েডটা দেখতে বলি, টিএসএইচ লেভেলটা দেখতে বলি, যে এটাকে বলে যদি এদেরকে বলে ক্রিটিনিজম, অর্থাৎ এরা কেবল থাইরয়েড হরমোনের ঘাটতির জন্য এরা বুদ্ধিহীন। বাজারে যদিও লবণের সাথে আয়োডিন মিশানো হয়েছে, কিন্তু এটা সবসময় পালন করা হয় না, এবং আয়োডিন ডেফিসিয়েন্সি জন্য এবং থাইরয়েডের প্রবলেমের জন্য কিন্তু প্রতিবন্ধী হতে পারে এটি। কিন্তু এটা যদি 4 বছর পার হয়ে যায় বা তাহলে কিন্তু এটা চিকিৎসা করলেও কোনো লাভ হবে না। অতএব মানসিক প্রতিবন্ধী বা মেন্টাল রিটার্ডেশনের ট্রিটমেন্টটা হইল মেইনলি প্রিভেন্টিভ, যেন না হয়। আর যদি হয়েই যায় তাহলে আমাদেরকে মা বাবাকে প্যারেন্টাল কাউন্সিলিং করতে হবে এবং বলতে হবে এক্সপেকটেশন কমাইতে, সে লেখাপড়ায় খুব আগাইতে পারবে না, তার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না, এবং
তার বেকে বেসিক লাইফ স্কিল ট্রেনিং দিত, বেসিক লাইফ স্কিল ট্রেনিং, অর্থাৎ সে যে নিজে দাঁত ব্রাশ করা, গোসল করা, নিজের কাজটি নিজে করা এবং দৈনন্দিন অন্যান্য যে কাজ আস্তে আস্তে বড় হইলে টাকা পয়সা চেনানো, হিসাবপত্র দেখা, এগুলো যেন সে করতে পারে সে ব্যাপারে একটা বেসিক লাইফ স্কিল ট্রেনিংটাকে দিতে হবে। এবং তার যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে, কম্পিউটার হোক, গান হোক, সেখানে ওইটাই তার পেশা হয়ে যাবে। এবং মানুষ এই মানসিক প্যারেন্টাল কাউন্সিলিং করতে হবে যে প্যারেন্টস যেন তাদের উপর কোনো নির্যাতন না করেন এবং অন্যেরাও যেন তাকে নির্যাতন না করে, বাচ্চাটাকে প্রোটেক্ট করে রাখতে হবে যেন তার সে অন্য কোনো মানসিক রোগে আক্রান্ত না হয়। মেন্টাল রিটার্ডেশনের সাথে কিন্তু বিষণ্ণতা, উদ্বেগ, টেনশন, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, স্ট্রেস ডিসঅর্ডার, এমনকি সিজোফিনিয়া বন্ধ হতে পারে। তো আমাদের যদি কোমরবিডিটি থাকে আমাদেরকে অবশ্যই কোমরবিডিটি ট্রিটমেন্ট করতে হবে এবং ওষুধ দিতে হবে। এবং আমরা যদি নাও পারি অন্তত নিয়ার নর্মাল লাইফে যেন নিয়ে আসতে পারি, এটি আমাদের লক্ষ্য। নিয়ার নর্মাল, এটাকে বলে নর্মালাইজেশন, অর্থাৎ আমরা পুরোপুরি নর্মাল না পারলেও, এবং এদেরকে যদি আপনি চাকরিতে ঢুকান অথবা বিজনেস করে দেন, কিন্তু অনেকের ক্ষেত্রে সাপোর্টেড কিন্তু এমপ্লয়মেন্ট দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সে ইন্ডিভিজুয়ালিও করতে পারবে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে সুপারভাইজড করে তাকে কাজে ইনভলভ করতে হবে, তাহলে তার মধ্যে হীনমন্যতা দূর হবে, তার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হবে, সমাজে তার মূল্য বৃদ্ধি পাবে। এই প্ল্যানগুলো আপনাদের করতে হবে, এটি কোনো অভিশাপ নয়, এটা আসলে মা বাবার উপরে, এটি আল্লাহর দেওয়া বা স্রষ্টার দেওয়া একটি পরীক্ষা। পরীক্ষায় যারা আপনারা উত্তীর্ণ হতে পারেন, যাদের ঘরে মানসিক প্রতিবন্ধী শিশু আছে তাদেরকে চিকিৎসা আওতায় আনেন, তাদের উপর নির্যাতন করবেন না, চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।